আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 9টা, আমি যাচ্ছি আমার বোনের বাসায়। যাব যাব বলে যাওয়া হয় না, অনেক দিন ধরে ভাবছি যাব, ওর বাসায় আমার একটু দরকার আছে, এই জন্য যাব। এইখানে আবার রাস্তায় হঠাৎ বৃষ্টি নামছে, তো রিক্সাওয়ালা আবার একটু রিক্সা থামালো, দোকানে গেছে একটু কাজে। তো এই যে আমি এসে পড়ছি আমার বোনের বাসায়, ওরা আবার দেখি ঘুমাচ্ছিল। আর এই যে কেন আসছি, এই যে আমার মেয়েদের জামা বানাতে দিয়েছিলাম। এখানে একটা মহিলা অনেক সুন্দর করে জামা বানায় আর দামটাও অনেক কম রাখে, এর জন্য এখানে আসা। জামাগুলো দেখছিলাম যে কেমন করেছে, দেখলাম যে না ভালোই হয়েছে। আর আমার বোন কিন্তু ঘুমায়ছিল, ওর বাচ্চাগুলো অনেক ছোট ছোট, সারা রাত ওকে জ্বালায় আর দিন হলে ও ঘুমায়। আর আমি বললাম যে তোকে বিরক্ত করলাম, ও আবার মন খারাপ করে বলল এমনি তো আসো না, দরকার হলে আসো, এছাড়া আসো না, মানুষের বোনের বাসায় বোন আসে না। তো আমি কারো বাসায় সেরকম একটা যাই না, এজন্য আমার বোনেরা আমার সাথে বিশেষ করে অনেক রাগ থাকে, আমি বেশি একটা যাই না কারো বাসায়। এই যে আমার বোনের সাথে আমি বসে বসে আবার গল্প করছিলাম, আমার বোন আবার এই যে জামাগুলো অনেক আগে এনে রেখে দিয়েছিল, মহিলা এনে রেখেছে দিয়েছে ওর কাছে, তো আবার এনে আমার দেখাচ্ছিল। আর এই যে আমাকে মিষ্টি দিল, তারপরে আমরা খেতে বলছিল আমরা খেলাম না, তারপরে বিস্কুট দিছিল আমি বিস্কুট খাই নাই। আর এই যে সকালে বললো যে ঘরের যে অবস্থা সব উল্টাপাল্টা হয়ে আছে, আর এই যে চানাচুর দিল খাইতে। বরিশালে যাস কোরবানিতে? কোরবানিতে যাস? তোর কয়টা জায়গা হইলো? হইলো দুইটা, আর সাবারের একটা, তিনটা, চার জায়গা, চারটা জায়গা, মাশাল্লাহ ভালোই তো। একটু বয়সে সাবারে তিনটা জায়গা, সাবারে একটা, আর হেমাদপুরে দুইটা, হেমাদপুরে দুইটা, হ্যাঁ হেমাদপুরে দুইটা, আর সাবারের একটা। হেমাদপুরে তো আমাদের আর কলল চাকরি করে, উনি একটা বাড়ি করি আমার মায়ের নিয়েছিলাম দেখতে। হ্যাঁ মায়ের খবর দুপুরে কই খাইছ? ওই যে এখানে ওরা একটা বাবুর্চি দিয়ে হাতটা রান দিয়েছে, যে আরও কতজন সদস্য ইয়েরা যাবো, বউ বাচ্চারা বাড়িটা উঠার আগে সবাই আর কি যায় আর দেখাই রুম। তুমি আর তোমার দাদি এগারো ঘুমাও নুসাতে রুম। বোনের সাথে একসাথে হইলে যা হয়, অনেক রকম গল্প করলাম। বাসায় তো যেতে হবে, রান্না করতে হবে, কারণ সকাল থেকে ঘুম থেকে উঠে নাস্তা বানায় তারপরে আয়সা পড়লাম এখানে। এখন 12টার মতো বেজে যাচ্ছে, এর জন্য ভাবলাম যে বাসায় চলে যাই। বোন বলছিল অনেকক্ষণ যে থাকো থাকো, আমি বললাম যে না বাসায় যেতে হবে। এই যে আমি কিন্তু বাসায় আসছি এখন। আমি বাসায় এসে দেখি মেয়েরা ঘুম থেকে উঠে গেছে, এখন আমি দুপুরে রান্নার প্রস্তুতি নিব। আমি এই যে মুরগিটা রান্না করব, মুরগি কেটে নিয়েছি। আমার বাসায় বেশিরভাগ মুরগিটাই রান্না করা হয়, কারণ মেয়েরা মুরগিটা পছন্দ করে, এজন্য নিধির বাবা মুরগি আনে। একটা মুরগি আনলে তিন দিন হয়ে যায়, আর অল্প অল্প করে মুরগি রান্না করি। মুরগি আবার আমার বেশি একটা ভালো লাগে না, আমার ভালো লাগে মাছ খেতে, মাছটা আমার খুব প্রিয়। তাড়াহুড়া করে আমি মুরগিটা কষাই নিচ্ছি, আসলে রেসিপিটা সেভাবে দেখালাম না, মুরগি রান্না করা কম বেশি সবাই জানে। আর এই যে বোনের বাসায় গল্প টল্প করে এসে তারপর রান্না করছি। ভেবেছিলাম বিকেলে যাব, কিন্তু বিকেলে যেতে পারি নাই, কারণ বিকাল হলে না কোথাও বের হতে ভালো লাগে না, সারাদিন সংসারে কাজ টাজ করে বিকালে আর কোথাও যেতে ভালো লাগে না। আর এই পাশে আবার আরও বোনরা থাকে, ওরা আমাকে যেতে বলে, আমি কিন্তু যাই না। আর ওর বাসায় গেছিলাম একটু দরকারে। আর এই যে তাড়াহুড়া করে সকালবেলা কিন্তু আমি পানি ভরি নাই, পানি ফুটাই নাই, এখন আবার সব বোতলে পানিগুলো ভরে নিলাম আর আমি পানিও ফুটাইতে দিলাম। আর এই যে ওয়েদারটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর, ঠান্ডা ওয়েদার, আর আমার এই এরকম ঠান্ডা ওয়েদারটাও আমার খুব ভালো লাগে। হালকা হালকা ঠান্ডা পড়ছে, আর সামনে জানি শীত পড়ে যায়, এটাই আমি দোয়া করি, কারণ শীত পড়লে আমার খুব ভালো লাগে। আর এই যে আকাশে হালকা হালকা রোদ, খুবই ভালো লাগছে। আর আমি যখন গেছিলাম বোনের বাসায় তখন হালকা বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টিটাও ও আমার খুব ভালো লাগে। আমার মেয়ে বসে বসে এই যে মোবাইলে এগুলো দেখছে, আমি আবার একটু ভিডিও করলাম। আর বিকেলবেলা ভাবছি বাচ্চাদের একটু নুডলস রান্না করে দিব, এই যে নুডলস রান্না করেছিলাম, নুডলসটা এখন ওদেরকে দিয়ে দিলাম, ওরা এখন খেয়ে নিবে। আর নুডলসটা মজাই হয়েছিল।
বিকালবেলা ঘুম থেকে উঠে দেখি নিধির বাবা একাই নিয়ে নুডলস খাচ্ছিল, আর এই যে সন্ধ্যা হয়ে গেছে আর রাস্তার লাইটগুলো জ্বলে গেছে, অন্ধকার হালকা হালকা অন্ধকার হয়ে গেছে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।